সো 2023 সালে দাঁড়িয়ে বহুত মানুষ লাখে লাখে মানুষ প্রত্যেক দিন ইউটিউবে চ্যানেল বানাচ্ছে অ্যান্ড তারা ভিডিওস আপলোড করছে, কিন্তু তারা এটাই জানে না একটা ভিডিও প্রপারভাবে কেমন করে আপলোড করতে হয়। একটা ভিডিও যদি তুমি সঠিকভাবে আপলোড নাই করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে না। সো ভিডিও আপলোডের আগে তোমার মাথায় একটা জিনিস রাখতে হবে যে একটা ভিডিও ভাইরাল হয় কেমন করে। একটা ভিডিওর মেইন পার্ট হচ্ছে তিনটে জিনিস। সবার প্রথমে হচ্ছে টাইটেল, তারপরে দুই নম্বর আছে ডেসক্রিপশন, অ্যান্ড তিন নম্বরে আসে হচ্ছে ট্যাগ। তো বলে রাখছি 2023 সালে দিয়ে ট্যাগের সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্সই নেই। তুমি যদি একটা ভিডিও ট্যাগও কিছু না বসাও তাও কিন্তু সেই ভিডিওটা রাইট অডিয়েন্সের কাছে চলে যাবে। তাহলে একটা ভিডিও ভাইরাল করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কী? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান। হ্যাঁ, একটা ডিসক্রিপশানের কিন্তু বিশাল পরিমাণে পাওয়ার, অ্যান্ড একটা টাইটেলও। আমি যদি টাইটেলও বাদ দিয়ে দিই তাহলে বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসক্রিপশান। একটা ভিডিওর যদি ডিসক্রিপশান সঠিকভাবে তুমি লিখতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, এটা আমি 90% ধরে রাখছি। আর আজকে এই ভিডিওতে তোমাদের একদম ভিডিও ভাইরাল করে আমি দেখাবো। হ্যাঁ, মুখে বলে না, একদম তোমাদের দেখাবো লাইভ এক্সাম্পল যে একটা ভিডিও কেমন করে আমি ভাইরাল করেছি সেইটা তোমাদের দেখাবো। সো আজকের ভিডিওতে আমাদের মেইন টার্গেট থাকবে ডেসক্রিপশান। একটা ভিডিওর প্রপার ডেসক্রিপশান লিখে কেমন করে আপলোড করে সেই ভিডিওটা ভাইরাল করতে হয় সেইটাই এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। ভিডিওর একটা পার্ট এক সেকেন্ডে যদি মিস করে যাও তাহলে তুমি বুঝতে পারবে না সঠিকভাবে প্রপারভাবে ডিসক্রিপশান কেমন করে লিখতে হয়। আর সেটা যদি তুমি না বুঝতে পারো তাহলে সারা জীবনেও ইউটিউবে তুমি সাকসেস পাবে না, তোমার ভিডিও ভাইরালই হবে না। সো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে থাকো। সো একটা ভিডিওর প্রপার ডেসক্রিপশান কেমন করে লিখতে হয় সেটা বোঝার জন্য তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমার একটা ভাইরাল ভিডিওর মাত্র কিছুদিন আগে আপলোড করা একটা ভিডিও আমি ভাইরাল করেছি। হ্যাঁ, প্রি প্ল্যানভাবে ভিডিও ভাইরাল হয়। ভাই, তুমি ভিডিও আপলোড করে দিলে আর ভিডিওটা ভাইরাল হয়ে গেলো, এটা খুব কম জায়গায় হয়। আগের থেকে তোমার প্ল্যানিং করে রাখতে হয় যে কেমন করে তুমি ভিডিওটা ভাইরাল করবে, কেমন করে আপলোড করবে, তার ভিডিওটা ঠিক কেমন পারফরমেন্স করবে, এগুলো সব আগে থেকে প্রি প্ল্যানিং করে রাখতে হয়। তো সবার মোবাইলে নোটপ্যাড আছে, আমার মোবাইলে নোটপ্যাড আছে, সেই নোটপ্যাডটাকে প্রপারভাবে তোমার ইউজ করতে হবে। এইখানে দেখো, আমার নোটপ্যাডে একটা জিনিস আমি এখানে সেভ করে রেখেছি। এখানে আমি একটা ভিডিও টাইটেল লিখে রেখেছি। ভিডিও টাইটেলটা কি? ভিডিও ভাইরাল হলেই চ্যানেল শেষ, আর্ন মানি ফ্রম ইউটিউব। এই ভিডিওতে আমি কি বলেছি যে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তোমার কী কী জিনিস করতে হয়। ভাইরাল হলেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে না, বা ভাইরাল হলেই তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে না। ভাইরাল হওয়ার সময় তোমার এমন কিছু করতে হবে যেটা করলে তুমি লাইফ টাইম ইউটিউব দিয়ে আর্ন করতে পারবে, তুমি ইউটিউব দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে, সেটাই বলেছি। আর তুমি যদি ভাইরাল হওয়ার পর এই জিনিসগুলো না করো তাহলে তোমার চ্যানেলটা ডেড হয়ে যাবে। তো সেই জিনিসটাই আমি এই ভিডিওতে বলেছি। এবার দেখো, এই ভিডিও টাইটেলটা দেখো কেমন করেছি। ভিডিও ভাইরাল হলেই চ্যানেল শেষ, মানে একটা আই ক্যাচি টাইটেল, মানে মানুষ এটা পড়ে তারা প্রেস করতে বাধ্য যে এটা কী আছে ভিডিওর মধ্যে। তার নিচে গিয়ে লিখেছি আর্ন মানি ফ্রম ইউটিউব, ইউটিউব থেকে কেমন করে তুমি আর্ন করবে, এটা হচ্ছে টাইটেল। তো টাইটেল এক নম্বর পয়েন্ট এটাই, টাইটেলটা তোমার এরকম আই ক্যাচি বানাতে হবে, একটু অন্যরকম টাইটেল তোমার ক্রিয়েট করতে হবে। অন্যরকম টাইটেল করলে মানুষ এটা প্রেস করবে। এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হচ্ছে ডেসক্রিপশান। দেখো এই যে এই পার্টটা হচ্ছে পুরো ডেসক্রিপশান, দেখতে পাচ্ছ? এবার এটা ভালো করে বুঝছি, বোঝো। দেখো এখানে আমি কি লিখেছি, ইন দিস ভিডিও আই টেল হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব। এখানে বলেছি যে এই ভিডিওর মধ্যে আমি বলেছি যে কেমন করে ইউটিউব দিয়ে তুমি আর্ন করতে পারবে। তারপরে কি বলেছি, হোয়েন ইউ ভাইরাল ইউর ভিডিও, যখন তুমি তোমার ভিডিওটা ভাইরাল করে দেবে তারপর ইউটিউব দিয়ে কেমন করে আর্ন করতে পারবে। ইউ উইল গেট মোর মানি অ্যান্ড ইউ ক্যান মেক মানি অন ইউটিউব এভরি মান্থ ইফ ইউ ডোন্ট মেক দিস মিস্টেক্স আফটার ভাইরাল ইউর ভিডিও। এখানে কি বলেছি যে তোমার ভিডিও ভাইরাল হওয়ার পর তুমি যেগুলো বলবো ভিডিওর মধ্যে এগুলো ফলো করলে বেশি পরিমাণে টাকা জেনারেট করতে পারবে। ইফ ইউ মেক দিস মিস্টেক্স দেন ইউ কান্ট আর্ন মানি ফ্রম ইউটিউব, ইভেন ইউ কান্ট মেক মানি ফ্রম ইউটিউব। তুমি যদি এই ভুলগুলো করে থাকো ভিডিওর মধ্যে যেগুলো বলছি, এই ভুল করলে তুমি ইউটিউব দিয়ে এক পয়সাও তুমি ইনকাম করতে পারবে না। মোর ইন দিস ভিডিও, তারপরে কি বলেছি যে ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে সব কিছু বলা আছে। দেখো এইটা আমি লিখেছি, ভিডিওর মধ্যে আমি কি বলেছি সেটা একটা সংক্ষিপ্ত আকারে লিখেছি। তো তোমারও এটাই করতে হবে, তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওর ডেসক্রিপশনে প্রথমে একটুখানি লেখো যে সেই ভিডিওটা যেটা তুমি ক্রিয়েট করছো সেটা কি নিয়ে, কোন টপিকে তুমি বানাচ্ছ সেইটা এখানে বলো। একটুখানি লিখলে তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে আসে। তারপরে দেখো বলেছি ইওর কোয়ারিস, মানে এখানে মানুষজন কি খুঁজছে সেইটা বলেছি। হাউ টু মেক মানি অনলাইন, এইটা যারা সার্চ করে এই কিওয়ার্ড দিয়ে আমার ভিডিওটা চলে আসবে। তারপরে কি হাউ টু আর্ন মানি অনলাইন, যে আর্ন মানি দিয়েও যারা সার্চ করে তাদের আমার ভিডিওটা সাজেস্ট করবে। তারপরে কি মেক মানি অন ইউটিউব, এরকম করে দেখো অনেকগুলো কিওয়ার্ড আমি বসিয়েছি। এইগুলো কিন্তু সাজেস্ট করছে আমার ভিডিওকে, যারা যারা সার্চ করছে এই কিওয়ার্ড দিয়ে আমার ভিডিওটা তাদের কাছে চলে আসছে। এই কিওয়ার্ডের এরকমই পাওয়ার ডেসক্রিপশন
ডিসিশনের এতটাই ক্ষমতা। এরপর দেখো বিজনেস ইনকোয়ারি দিয়েছি, আমার কাছে যদি কোনো প্রমোশন আসতে চায় তাহলে কেমন করে আসবে, এই মেলের সাহায্যে তারা আমায় কন্ট্যাক্ট করবে। তারপরে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিয়েছি, তারপর এখানে টেলিগ্রাম আইডি, আর দেখো একটা হ্যাশট্যাগ দিয়েছি, তিনটে হ্যাশট্যাগ, একটা হচ্ছে ভাইরাল, একটা হচ্ছে আর্ন মানি, আর একটা চ্যানেলের নাম, ঠিক আছে। আর নিচে ডিসক্লেমার দিয়েছি, এইটা হচ্ছে তুমি যদি তোমার ভিডিওতে কোনো অন্য কারোর কোনো ক্লিপ ইউজ করো তাহলে এটা তোমার দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিসক্লেমার, কপিরাইট ডিসক্লেমার, যাতে অন্য কেউ তোমায় কপিরাইট না দেয়, এটা হচ্ছে ফেয়ার ইউজের আন্ডারে পড়ছে। তো দেখো এইটা হচ্ছে একটা প্রপার ডেসক্রিপশন। এবার এই ডেসক্রিপশনের মধ্যে একটা জিনিস রিস্কের ব্যাপার আছে, দেখো যেটা আমি লিখেছি ইওর কোয়ারিজ বলে, দেখেছো কতগুলো কিওয়ার্ড লিখেছি, এটা কিন্তু ইউটিউবের এগেনস্টে, মানে ইউটিউব এটা বারণ করেছে যে তুমি তোমার ডেসক্রিপশনে বেশি পরিমাণে কিওয়ার্ড দিতে পারবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যাদের যাদের চ্যানেল মনিটাইজ, তারা যদি বেশি পরিমাণে কিওয়ার্ড ডেসক্রিপশনে অ্যাড করে তখন কিন্তু ইউটিউব সেই চ্যানেলটাকে ডিমনিটাইজও করে দিতে পারে, অনেক প্রবলেম ক্রিয়েট করে দেবে, অনেক পানিশমেন্ট তোমায় ইউটিউব দিতে পারে। তো এইটা কিন্তু পুরো রিস্কের ব্যাপার, হ্যাঁ বিশাল বড় একটা রিস্ক, কিন্তু রিস্ক নিলেই তো ভাই সেখানে তোমার সাকসেস আসবে, তাই না? তো এইটা সম্পূর্ণ নিজের ব্যাপার। তুমি যদি এই কিওয়ার্ড ইউজ করো তোমার ডেসক্রিপশনে তাহলে ধরে রাখো তোমার ভিডিও ভাইরালের চান্স অনেক বেড়ে যাবে, আর যদি না ইউজ করো কিওয়ার্ড তাহলেও ভাইরাল হবে, তখন একটু চান্স কমে যায়। তো সেই রিস্কই আমি নিয়েছি, সেই রিস্ক নিয়ে কেমন রেজাল্ট পেয়েছি এবার তোমাদের দেখাচ্ছি। ডাইরেক্ট দেখো এইটা আমি ভিডিও আগেই লিখে রেখেছি, কেমন করে ভিডিও বানাবো, ডেসক্রিপশন টাইটেল সব লিখে রেখেছি। এবার এইটা তোমাদের প্রপার দেখাচ্ছি যে ভিডিওর মধ্যে কেমন রেজাল্ট দিয়েছে, তার জন্য আমার চ্যানেলে চলে আসছি। দেখো চ্যানেলে আসলাম, পপুলার সেকশনে চলে আসলাম। এবার দেখো যেই টাইটেলটা আমি লিখেছি, যে ডেসক্রিপশন, সেই ভিডিওটা কোথায় সেটা প্রথমে দেখে নিই। দেখো এই হচ্ছে সেই ভিডিও, ইউটিউবে গাধার মতন খাটলে এক টাকাও পাবে না, এই যে দেখতে পাচ্ছ, ভিডিও ভাইরাল হলেই চ্যানেল সেস আর্ন মানি ফ্রম ইউটিউব, এইটা টাইটেল আমি লিখেছিলাম। ভিডিওতে ভিউজ কত, 1,14,000 ভিউজ, 2 মাস আগে আপলোড হয়েছে। ভিডিওতে লাইক কত, 3,500 লাইক, 622 কমেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু 1,14,000 ভিউজ মানে একটা বিশাল ব্যাপার, লাখে ভিউজ গেলেই সেই ভিডিও হচ্ছে ফাটাফাটি ভিডিও, মানে ভাইরাল ভিডিও। এবার দেখো এটা মোড়ে প্রেস করি, দেখো ডেসক্রিপশন আমি কি লিখেছি, দেখো সেম, ইন দিস ভিডিও আই টেল হাউ টু আর্ন মানি, মানে যেটা আমি করেছিলাম সেটা সেম, দেখো এখানে কপি করে জাস্ট বসানো, এই যে ইওর কোয়ারিজ, দেখো এই দেখো সব সেম, অন্য কিচ্ছু নেই, পুরো কপি করে এটা বসানো। আর এই ডেসক্রিপশনের জন্যই ভিডিওটা বিশাল পরিমাণে হিট হয়ে যায়, 1,14,000 মানুষের কাছে ভিডিও চলে গেছে, 1,14,000 না তারও অনেক বেশি মানুষের কাছে গেছে, এতটা ভিউ হয়েছে। এবার এই ভিডিওটা কতজন মানুষের কাছে গেছে সেটা আমি চ্যানেলের মধ্যে ঢুকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে সেই ভিডিওটার অ্যানালিটিক, এবার রিচে চলে আসি, দেখো এটা 8,45,000 মানুষের ফোনে ভিডিওটা গেছে, 8,45,000 মানুষ, তার মধ্যে দিয়ে 1,14,000 মানুষ ভিডিওটা দেখেছে। দেখো এই ভিডিওটার ওভারভিউতে চলে আসি, এই দেখো 1,14,000 ভিউ, আরও উপরের দিকে টিক মার্ক, মানে কি ভিডিওতে আরও ভিউজ আসছে। তারপর ব্যাকে চলে আসি, পাশে চলে আসি, দেখো এই ভিডিওটিতে ওয়াচ টাইম কত, 3600, ঠিক আছে, প্রায় 4,000 ঘন্টা একটা ভিডিও দিয়ে একটা চ্যানেল মনিটাইজ হয়ে যায়। বলেছিলাম দেখো এই ভিডিওটা কিন্তু একাই চ্যানেল মনিটাইজ করে দিতে পারবে। তারপরে পাশে সরে গেলাম, দেখো 609 জন সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে, একটা ভিডিও দিয়ে। তার পাশে সরাই, দেখো 27.52, মানে কি প্রায় 2,300 টাকার মতো আমি এখানে পেয়েছি, এই একটা ভিডিও দিয়ে 2,300 টাকার মতো ইনকাম হয়েছে। তো দেখো ভিডিও এডিটে চলে আসলাম, এবার এখানে এই হচ্ছে টাইটেল আর এই হচ্ছে ডেসক্রিপশন দেখেছো। এবার দেখো ট্যাগ সেকশনটা তোমাদের একটু দেখাই, এখানে চলে আসি। এবার দেখো নিচের ট্যাগ, এই যে এই ট্যাগগুলো আমি ইউজ করেছি, ঠিক আছে। তো সবার প্রথমে এবার তোমাদের ভিডিও আপলোড করে দেখাচ্ছি যে কেমন করে ভিডিও তোমার আপলোড করতে হবে, তার জন্য কি করতে হবে। তার জন্য সেম এরকম তুমি তোমার যে ভিডিওটা আপলোড করবে এরকম লিখে নাও, এখানে টাইটেল লেখো, ডেসক্রিপশন এরকম করে লেখো, এরকম করে লেখার পর এবার আপলোড করবে কেমন করে সেটা দেখে নাও। ইউটিউবের মধ্যে তুমি ঢুকে যাও, ইউটিউবের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে এখানে প্লাস বাটনে তুমি প্রেস করো, এখানে আপলোডে ভিডিও সিলেক্ট করো, এখানে তুমি যে ভিডিওটা আপলোড করো, মনে করো আমি এই ভিডিওটা আপলোড করো, তারপর নেক্সটে যাবে, নেক্সটে গিয়ে এখানে দেখো কি আছে, টাইটেল আছে, তারপর দেখো ডেসক্রিপশন আছে। তো তোমার কি করতে হবে, টাইটেলটা আর ডেসক্রিপশনটা বসাতে হবে, সেখান থেকে কপি করে এখানে আমি চলে আসি, এই যে এখানটা কপি করে নেবো, এই হচ্ছে টাইটেল, দেখো এটা পুরো কপি করে নেবে। তোমার ভিডিওতে সেম এই কাজই করতে হবে, এই যে কপি করে নিলাম, কপি করে এই যে এখানে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই দেখো এই যে টাইটেল বসিয়ে দিলাম, টাইটেল বসিয়ে দেওয়ার পর এই যে এবার ডেসক্রিপশন আছে, এবার ডেসক্রিপশনও সেম, এই যে ডেসক্রিপশনটা আছে এখানে প্রেস করে সেম টু সেম আমি পুরো কপি করে দেবো, এই যে সিলেক্ট অল করলাম, কপি হয়ে গেল। এবার দেখো ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দেবো, এই যে ডেসক্রিপশনটা এখানটা এই যে হয়ে গেল, এই যে কাজ আমার কমপ্লিট। এবার আনলিস্টেডই থাকবে, ভিজিবিলিটি আনলিস্টেড থাকবে, তারপরে এটা আপলোড হওয়ার পর তুমি পাবলিক করে দেবে, ঠিক আছে। এবার দেখো ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে। তো এবার শিখে নিলে কেমন করে তোমার একটা ভিডিও ভাইরাল করতে হবে, কেমন করে তোমার আপলোড করতে হবে, আপলোড করার আগে তোমার টাইটেল ডেসক্রিপশন সব লিখে রাখতে হবে, আর ট্যাগ কি ট্যাগ অত ইম্পর্টেন্ট না, তাও তোমার ভিডিও রিগার্ডিং যত ট্যাগ আছে সেগুলো তুমি আলাদা সিলেক্ট করে রাখবে, তারপর ট্যাগ সেকশনে বসিয়ে দিতে তুমি পারো, ঠিক আছে। ট্যাগ যখন আছে সেটা বসিয়ে দেবে, আর তোমায় দেখালাম কেমন করে ভিডিও আপলোড করতে হবে, টাইটেল আর ডেসক্রিপশন লিখে রাখবে, আনলিস্টেড করে ভিডিও আপলোড করে দাও। আর এরকম করে তখন তুমি ভিডিও আপলোড করবে, তখন 5টা ভিডিও, মাত্র 5টা ভিডিওর মধ্যে তোমার একটা ভিডিও ভাইরাল হবে। আর তোমার যদি লাক খুব ভালো থাকে তাহলে 5টার মধ্যে 3টে 4টে বা 5টা ভিডিওই তোমার ভাইরাল হয়ে যাবে। তোমাদের একদম দেখালাম কেমন করে আমি প্রি প্ল্যান করে ভিডিও ভাইরাল করেছি, তো তোমারও সেম এই টেকনিকটা ইউজ করতে হবে। এই টেকনিকটা ইউজ করে তুমি ভিডিও আপলোড করো, দেখো তোমার ভিডিও ভাইরাল যাবে, ভাইরাল যেতে বাধ্য। এরকম করেই আমার চ্যানেল যত ভিডিও আছে সব ভাইরাল করেছি। তো এই টেকনিকটা আজ থেকেই তুমি অ্যাপ্লাই করো, আর 2023 এই টেকনিকটা যে যে অ্যাপ্লাই করবে সবার ভিডিও ভাইরাল যাবে। সো এরকম একটা ধামা
আমাকে তার ভিডিওর জন্য ভিডিওতে বড় একটা লাইক মারো আর কমেন্ট করো, জানাও তোমার ভিডিওটা কতটা ভালো লাগলো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা পটাপট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, কারণ এরকমই ধামাকাদার ভিডিও আমি ডেইলি তোমাদের জন্য নিয়ে আসবো। সো দেখো নিউ কোনো ধামাকাদার ইউনিক ভিডিও নিয়ে তোমার জন্য পিস আউট।